আমি সে মেয়ে সে মেয়ে আপনি যাকে রোজ দেখেন বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই নারী নারী শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে নারীকে আমরা মা বলে পুজো করি প্রকৃতি বলে সম্মান করি কিন্তু এই আন্তর্জাতিক নারী দিবসের ঠিক মুহূর্তে এসে নারী শব্দটা দু সালে ঠিক কোন জায়গাটায় আছেন বলুন তো আচ্ছা আপনারা এটা কি বলতে পারবেন যে শুধু পুরুষরা কেন নারীরাই কি নারীদের মর্যাদা দিতে শিখেছেন এটা কিন্তু আজকের দিনে একটা বড় প্রশ্ন আমরা একটা সময় অর্থনৈতিক স্বাধীনতাকে বলতাম যে নারীর উন্নতি এবং নারীর পায়ের জোরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা থাকার সত্ত্বেও আজকে কি নারী সুরক্ষিত হয়েছেন কতটা হয়েছেন এই সমস্ত প্রশ্নগুলো যখন আমার মধ্যে ঘোরাফেরা করে তখন আমার একজনের কথা মনে হয় যদিও তাকে নিয়ে সমাজে অনেক কথা আছে অনেক সমালোচনা রয়েছে যদিও সেগুলো তা প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব মতামত অভিব্যক্তি আমি সেই প্রসঙ্গে যাব না কিন্তু আমার কাছে তিনি একজন শিক্ষাবিদ একজন প্রাক্তন অধ্যাক্ষা এবং একজন বিবেকবান মানুষ আমার অত্যন্ত প্রিয় দিদি বৈশাখী দি বৈশাখী বন্দ্যোপাধ্যায় বৈশাখী ইমেজ বেঙ্গলে আরও একবার স্বাগত ধন্যবাদ সাথী নারী দিবসে আমি এইটুকু বলবো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ইমেজ বেঙ্গলের সেই সমস্ত কর্মীদেরকে অনেক শুভেচ্ছা যারা এই নারী দিবসে যাদেরকে নিয়ে আলোচনা হয় তিনশো দিন তাদের বিরুদ্ধে হওয়া অত্যাচারগুলোর বিরুদ্ধে সরব হও এবং নারীদেরকে একটা মর্যাদার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় তোমাদের প্রত্যহ একটা লড়াই থাকে তোমাদের লড়াইকে কুর্নি ধন্যবাদ ধন্যবাদ দিদি দিদি এই প্রসঙ্গেই বলি আমি একটু অপরাধ নেবেন না আমি আপনার ব্যক্তিগত জায়গা দিয়ে প্রবেশ করতে চাইব আপনি একজন অত্যন্ত সুশিক্ষিত মানুষ ছোটবেলা থেকে আপনার পড়াশোনার কেরিয়ার অত্যন্ত উজ্জ্বল এবং আমরা জানি যে আপনি ফার্স্ট ক্লাস হয়ে ফার্স্ট হয়েছিলেন দুটো ইউনিভার্সিটিতে কলেজের অধ্যক্ষা এতগুলোর পরেও আচ্ছা আপনি আজকে কি বলবেন যে আজকের সমাজে দাঁড়িয়ে এইটাই বোধ একজন নারীর সুরক্ষার জন্য যথেষ্ট দেখো এটা ঠিক যে আমার জন্ম যে বাড়িতে সে বাড়ির পরিবেশ এমন ছিল আমার বাবা মার আপব্রিঙ্গিং এমন যেখানে শিক্ষার মূল্য সব কিছুর থেকে বেশি ছিল এবং এই যে আমার ন্যাশনাল স্কলার হয়ে ওঠা আমার সমস্ত পরীক্ষাতেই ফার্স্ট ক্লাস পাওয়া বা ওয়ান কিউ পাওয়া এগুলো একটা মেয়ের জন্য শুধু নয় আমি মনে করি সমস্ত মানুষের একটা পরিশ্রমের মাপকাঠি হওয়া উচিত যে তাকে একটা জায়গায় পৌঁছতে হবে তার পরিশ্রমের দ্বারা এই জায়গাটা আমরা অর্জন করেছি কিন্তু আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যাই হোক না কেন যেদিনকে আমি বাড়ির চৌকাঠ পেরিয়ে রাজপথে পা দিলাম বুঝলাম যে এডুকেশনাল সার্টিফিকেট ইজ নট এনাফ ফর আুম্যান টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট মানে আমাদের সমাজ নারীদের ক্ষমতায়নের নানান মাপকাঠি হয়তো তৈরি করেছে কিন্তু শুধু শিক্ষার জোরে আমরা কোথাও পৌঁছব এই এতটা বোধহয় সহজ পথ আমাদের নয় আমার প্রথম লড়াই অনেকেই এখন ভুলে গেছে কারণ আসলে শোভন বৈশাখী শোভন বৈশাখী চর্চাটা এত ভুলিয়ে ভাপিয়ে এসেছে আমি কলেজ সার্ভিস কমিশনে যখন প্রথম অ্যাপিয়ার করি তখন আমার এক নম্বরে নাম ছিল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী এবং আমি ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত প্রশ্ন ফেস করেছিলাম তার দুটো তিনটে আজকে বলবো আমাকে বলা হলো যে তুমি সিমোদি বোভের নাম শুনেছো হ্যাঁ অফকোর্স শুনেছি তখনই পাল্টা প্রশ্ন হচ্ছে ও শুনবেই তো ওই সেকেন্ড সেক্স টেক্স লিখেছেন তো তখন আমি মনে হয় হ্যাঁ আপনি যে সেকেন্ড সেক্স টেক্সের কথা বলছেন ওখানে সেক্সের কোনো ব্যাপার নেই বুঝেছেন তো সেকেন্ড সেক্সটা না একটা অন্য কনোটেশান আছে তো ভদ্রলোক খুব রেগে গেলেন হুম তো প্রচণ্ড চিৎকার করে বলছেন বলো তো শ্রীমদী বোভের বয়ফ্রেন্ডের নাম কি তারা কোন পাবে যেত এইটা ছিল কলেজ সার্ভিস কমিশনে পলিটিক্যাল সায়েন্সের একজন স্টুডেন্টকে উত্তর দেওয়ার একটা প্রশ্ন এবং এটা আমি মেয়ে না হলে এ প্রশ্ন কিন্তু করা হতো না তখন আমার জেদ চেপে গেল আমি ভাবলাম যে এরা আমার ওই কাগজের টুকরোগুলোর দিকে নজরই দিচ্ছে না যে আমি যে পরিশ্রম করে নিজের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনগুলো অর্জন করেছিলাম সেগুলোর কোনো মূল্য নেই তার পরের প্রশ্নতে সেটা আরও অ্যাপোরেন্ট হয়ে গেল যখন বলছে যে ঠিক এইভাবে দেখে। বেশ ভালোই তো ফিগার টিগার তো তুমি অ্যাকাডেমিক্সে আসছো কেন ওয়াই ডোন্ট ইউ বিকাম মডেল তো আমি বললাম যে হাউ স্টুপিড ইজ স্টুপিডিটি যে আপনি বিইং অ্যান অ্যাকাডেমিশিয়ান আপনি আমায় এই প্রশ্ন করছেন যে আমি কেন মডেল হলাম না কেন শিক্ষার জগতে আসতে চাইছি এবং এটা আমার কাছে একটা শখ ছিল সাথে আমি বলবো যে আমার কাছে আই ওপেনার ছিল যে শিক্ষিত মানুষ বলতে যাদেরকে বুঝি তারা কতটা পিতৃতান্ত্রিক এবং নারীদের স্বাধীন চিন্তাটা যে তার জন্য কত বড় অভিসম্পাত সেটা আমি সেই দিন বুঝেছিলাম এবং সেই মুহূর্তে আমার দাঁড়িয়ে খালি বারবার মনে হচ্ছিলো যে এই চাকরিটা আমি কেন করতে এসেছি আমি আমার বাবার ব্যবসায় জয়েন করতে পারতাম বাট আই নেভার ওয়ান্টেড টু বি নোন অ্যাজ সামওয়ানস ডটার আমার মনে হয়েছিল আমাকে আমার বাবা মা একটা নাম দিয়েছে বৈশাখী ব্যানার্জি আর এই নামটা প্রতিষ্ঠা করার দায়িত্বটা একদম আমার আমার কারণে আমার বাবা মা গৌরবান্বিত হোক কিন্তু বাবা মার রিফ্লেক্টেড গ্লোরিতে চলতে আমি একদম অভ্যস্ত ছিলাম না তার একটা বড় কারণ আমি আমার মাকে স্বাধীন দেখেছি মাকে পাবলিক সেক্টরে কাজ করতে দেখেছি এবং দেখেছি মা একটা সুতো কারুর থেকে নিতেন না তো সেই অবস্থায় দাঁড়িয়ে না সাথে আমার মনে হয়েছিল যে একটা চাকরি করব। চাকরি করব উইথ ডিগনিটি এবং আমার কাছে মনে হয়েছিল যে শিক্ষকতার থেকে বড় ডিগনিফাইড জব হতে পারে না সেই সময় যখন আমাকে আজকে দু হাজার দুয়ের কথা আমি বলছি আমার এখনও সিনগুলো যেন আমি ভুলতে পারি না ওই চিৎকার ওই ব্যঙ্গ ওই তির্যক মন্তব্য ওই সেক্সুয়ালি কালার্ড কমেন্টসগুলো না আমাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এবং তখন আমার মনে হয়েছিল যে এই প্রত্যেকটা ডিগ্রি আসলে মিথ্যে আমার কোয়ালিফিকেশন কেউ বিচারই করবে না যে আমি প্রেসিডেন্সির থেকে ফার্স্ট ক্লাস পাওয়া না আমি ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে ফার্স্ট ক্লাস পাওয়া আমি পিএইচডি করছি করছি না এগুলো কিছু দেখবে না আমি কি সার্টন অ্যামাউন্ট অফ পাউন্ড অফ ফ্ল্যাশ এই জায়গাটা না সেই দিন আমি বুঝলাম এবং সেই বোঝাটা আজও সেই বোঝার বোঝা আমি বয়ে যাচ্ছি কারণ আমি বুঝেছি যে আমি কোনো মানুষ নই আমি হচ্ছি বৈশাখী ব্যানার্জি যাকে এত কেজি ওয়েটের মধ্যে হতে হবে নয়তো লোকে আমাকে কুমড়ো বলবে করবে আমি বৈশাখী ব্যানার্জি আমি আমার বিয়ের থেকে বেরিয়ে এলে সে আমার স্বামী যত সাংঘাতিক মানুষই হোক তার পুরো দায় আমার কারণ স্বামী অত্যাচার করার পর আমি গিয়ে কারোর কাছে কান্নাকাটি করিনি আমি সিম্প্যাথি অর্জনের জন্য আমার গায়ের দাগগুলো দেখাইনি তাহলে আমি খারাপ মহিলা আমি যদি আমার সঙ্গীকে বেছে নিয়ে থাকি তাহলে আমি অবশ্যই অঘটন প্রতিয়সী একজন নারী আমি সংসার ভাঙি এটা আমি বুঝেছি এবং আমি বুঝেছি যে এই সমাজকে বদলাবার কোনো প্রচেষ্টাই করা উচিত নয় কারণ সমাজ বদলাবে না তাহলে একটাই জিনিস সম্ভব আমি নিজেকে বদলাব আমি নিজেকে প্রতিদিন স্ট্রং করেছি নিত্য জ্বালিয়েছি নিত্য নিজেকে মনে করেছি যে আরও কঠিন হতে হবে কারণ যেদিনকে আমি এদেরকে জয়ী হতে দেব না সেই দিন শুধু আমার পরাজয় না সমস্ত মেয়েদের পরাজয় হবে এবং আমি সেটা কখনো কখনো সম্ভব না এটা আমার পক্ষে মেনে নেওয়া কারণ আমার ঘরে একটি মেয়ে আছে আমি একজন মেয়ের মা এবং আই এম সো প্রাউড অফ ইট আমার মেয়ে যখন জন্মেছে না সেই দিনকে সমস্ত ছেলে হয়েছে তো আমার ডাক্তার রাত্রি দুটোর সময় যখন আমাকে দেখতে এসছেন বেলভিউতে তখন আমার খুব ক্রিটিক্যাল অপারেশন হয়েছিল তো উনি বলছেন যে জানিস তো খুব সরি আমি কেন ডাক্তারবাবু তো বলছে যে দেখ না সারাদিন সব ছেলে হলো তোরটাই একমাত্র মেয়ে তা আমি বললাম আমি তো ভীষণ খুশি আমি তো চেয়েই ছিলাম যে আমার মেয়ে হোক তো উনি বলছেন যে তুই চেয়েছিলি তোর মেয়ে হোক আমি বললাম বিশ্বাস করুন আমি সময় মনে করি যে একটা মেয়ের জীবনের যে যুদ্ধ আছে সেই যুদ্ধটায় সামিল হওয়া দরকার তো আমার মতো মায়ের সবসময় একটা মেয়ের হওয়া উচিত কারণ ছেলে হলেও হয়তো আমি তাকে একইভাবে ভালোবেসে বড় করতাম একরকম মূল্যবোধ দিতাম কিন্তু মেয়ের সঙ্গে না একটা অন্যরকম বন্ডিং তৈরি হয় মায়ের তো আমি সবসময় মনে করি যেন যে মেয়েদের লড়াইটা তার পড়াশুনো দিয়ে সলভ হবে না তার আর্থিক ক্ষমতায়ন দিয়ে সলভ হবে না যে তুমি বলছিলে না যে আমাদের মাথায় টিপ থেকে পায়ের গোড়ালি অবধি দেখবে হ্যাঁ এবং এইটা দেখেই না আমাদেরকে যাচ করবে একদম পাউন্ড অফ ফ্লেশ এবং এই যে তোমায় পাউন্ড অফ ফ্লেশ কথাটা বললাম না এটা আমি ভীষণভাবে আজকে ধার করলাম আমার এক মাস্টার এর থেকে আমার তখন মানে কিছু কিছু হয় না আমরা একটু ভীষণ নাইফ থাকি তো আর যেরকম বাড়িটারিতে আমি বড় হয়েছি মানে আমার কীরকম উন্নত যে যেটা বলে সেটা সেটা সত্যিই বলে তো একবার আমি খুব আনন্দের সঙ্গে নাচতে নাচতে গেছি যে জানেন স্যার তো আমি পিএইচডি করছি তো আমি বললাম জানেন স্যার আমাকে না অমুক একটা বড় ফাংশনে থালি হতে বলেছে তো উনি আমাদেরকে তাকালেন ও তুমি কি জানো যে তুমি পুরো যাদবপুরে এন্ট্রেন্সে ফার্স্ট হয়েছো আমি বললাম হ্যাঁ স্যার জানি তো আচ্ছা আচ্ছা তারপরেও তোমার আনন্দ হলো তোমাকে থালি গাল হতে বললো তা বলছি আচ্ছা বসে কখনো চিন্তা করেছো থালি বয় কেন নেই বললাম মানে তা বলছে আচ্ছা মেয়েদেরকেই কেন বলো তো থালিটা বহন করে নিয়ে যেতে হয় আর সেখান থেকে কোনো পুরুষ মিনিস্টার তুলে নিয়ে কারুকে একটা অভ্যর্থনা জানে কখনো ভেবে দেখেছো। আমি বললাম না স্যার বললাম বিকজ ইউ আর পাউন্ড অফ ফ্ল্যাশ তো ওই পাউন্ড অফ ফ্ল্যাশটা না সেই দিন আমার মুখে একটা চরের মতো পড়েছিল যে অ্যাকচুয়ালি আমাদের চোখ খোলাটা দরকার যে আমি ধীরে 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 প্রত্যেকটা হার্ডল পেরিয়েছি আমার নিজের শিক্ষার জুড়ে কিন্তু দিনের শেষে গিয়ে সেই পাউন্ড অফ ফ্লেশ হতেই আমরা ভালোবাসি যে ওই দেখো আমার বোধ হয় দু কেজি সৌন্দর্যকে খুব অ্যাপ্রিসিয়েট করলো তিন কেজি সৌন্দর্যকে খুব কিন্তু আমরা তার থেকে অনেক বেশি আমার লড়াইটা লড়তে গিয়ে না আমার বাড়িতে বাইরের লড়াইটা লড়তে লড়তে আমার মনে হয়েছে যে আমাকে বাইরে থেকে কে কি সুন্দর বললো অসুন্দর বললো ইট ইট হার্ডলি ম্যাটার্স আমার ভেতরের শক্তিটাকে দেখা উচিত কারণ আর পাঁচজনের থেকে এই শক্তিটাই আমাকে আলাদা করছে আমি এটা সময় দেখেছি যে পুরুষরা যখন স্মোক করে তখন বলে যে ভীষণ টেনশন তো স্মোক করি আমরা তা আমি স্মোক করা হেলথ হেলথ রিজনস আমার একটা টাবু আছে কিন্তু আদারওয়াইজ যখন মহিলারা স্মোক করেন তো তাদেরকে যখন দেখছো মেয়েরা স্মোক করছে তো আমি ভাবি যে তারও নিশ্চয়ই অনেক টেনশান আছে তো সে স্মোক করছে বা হয়তো ভালোবেসে করছে এখন সমাজের এই যে দুটো নীতি না একটা পুরুষের জন্য আর একটা মহিলার জন্য তুমি যে কথাটা বলছো এটা ভীষণভাবে দামি যে এই নীতিটা কিন্তু শুধু ছেলেরা বানায়নি এই নীতিটা মেয়েরা বানিয়েছে আর যদি লঙ্ঘন করে মেয়েরাই সবচেয়ে বেশি সমালোচনা মুখর হয় মানে কিছুদিন আগে সন্দেশখালী নিয়ে আমি কথা বলছিলাম আমি তোমার প্রশ্নের উত্তর দেবো কিন্তু আমি যখনই এই সন্দেশখালী পুরো গল্পগুলো চলছে মানে দৃশ্যগুলো আসছে মেয়ে নারীরা তাদের নির্যাতনে গল্প করছে আমি তখন সবনকে বললাম কি যে শাহজাহান টাজাহানের নাম শুনছি তো দেখবে এখানে একজন মহিলা থাকবে যে ওদের এজেন্ট হিসেবে কাজ কর ঠিক তার পরের দিনই একটি নির্যাতিতা এক কাকিমার গল্প বলল যে এসে ভয় দেখাতো যে চল নয়তো কিন্তু তোর বরকে মেরে দেবে নয়তো কিন্তু তার সন্তান তাহলে যে মহিলার আসল উচিত ছিল শাহজাহানের বিরুদ্ধে দাঁড়ানো সে শাহজাহানের এজেন্ট হয়ে মহিলাদের ভয় দেখিয়েছে তো আমরা মেয়েরা না ভীষণ অসচেতন মানে ক্ষমতায়ন তো দূরের কথা আমাদের ক্ষমতায়ন বলতে আমরা ভেবেছি যে মাসের শেষে একটা চেক পাই বা মাসের শেষে আমরা কিছু রোজগার করি আমি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ভাবনা চিন্তায় যে শৃঙ্খল পড়ে আছে যে দাসত্ব আমাদের সেটার থেকে যতক্ষণ না আমরা মুক্ত হতে পারছি একশোটা নারী দিবস পালন করলেও আমরা যেতে মেরেছিল আমরা সেতি মেরেই থাকবো পাশাপাশি যেহেতু সন্দেশখালীর প্রসঙ্গ হলো এবং আমি আপনাকে জিজ্ঞাসাও করতাম যে সন্দেশখালীর ঘটনা নিয়ে কয়েকদিন আগে আপনি যেটা বলেছেন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভীষণভাবে দাগ কেটে গেছে যে এই ঘটনাটা একটা ভয়ানক পরিস্থিতি এবং সত্য যখন কেউ সঠিকভাবে বলতে পারছে না আপনি কিন্তু বলেছেন যে না এটা এইভাবে হওয়া উচিত ছিল না এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দিনে বাংলার মেয়েদের বাংলার মায়েদের আমি কোনো রাজনৈতিক অবস্থানে বলছি না আমি একজন মানুষ হিসাবে একজন নারী হিসাবে কেন নারী হিসাবে কারণ যেহেতু আপনি মহিলা হিসাবে প্রেজেন্ট করেন এবং প্রতিদিন নিজেকে প্রতিবাদ করেন আমি জানি বহু কটাক্ষের সাক্ষী বহু খারাপ কুৎসা কথা শুনতে হয় আমরা তো প্রত্যেকে মানুষ আমাদের তো মানে হাজার কিছু হলেও মনের মধ্যে একটা সেই কষ্ট ক্ষত থাকে তার সাথেও লড়াই করেন সেই লড়াইয়ের জায়গা থেকে বলছি যে তাদেরকে কি বলবেন দেখো সন্দেশখালীর যখন দৃশ্যগুলো দেখতে থাকছিলাম না আমার ভীষণ যন্ত্রণা হচ্ছিল আমার যন্ত্রণা হচ্ছিল দুটো কারণে মনে হচ্ছিল যে শহরের দৃষ্টিভঙ্গি থেকে এটা আলোচনা করে লাভ নেই গ্রামের মহিলারা তাদের সম্মানের সঙ্গে কেউ ছেলেখেলা করছে তাদের ইজ্জতে হাত দিয়েছে এই কথা মানে তখনই বলবে যখন তার দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং কতটা নির্যাতন সহ্য করার পরে গিয়ে তারা মুখ খুলছে সেটা ইমাজিন করা তোমার আমার পক্ষে এখানে বসে সম্ভব নয় তাদেরকে যখন বলছে যে বানিয়ে বানিয়ে স্ক্রিপ্ট বলছে বানিয়ে বানিয়ে কথা বলছে কথাগুলো না এসে আমার ভেতরে ক্ষত তৈরি করছিল কারণ আমার মনে হচ্ছিল যে এই যে নারীদের অসম্মান করাটা না এটা একটা মানুষের অভ্যেসে দাঁড়িয়ে গেছে হ্যাঁ আমি আমার এখনও মনে আছে যে যখন আমি বললাম যে এই যে ভদ্রলোক যারা আমার মানে এই ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো করেছে দ্যাট অ্যামাউন্টস টু সেক্সুয়াল হ্যারাসমেন্ট তখন আমাকে বেশ কিছু মহিলারাই বলতো আচ্ছা তোমাকে দেখে কেউ বিশ্বাস করবে তুমি সেক্সুয়ালি হ্যারাসড তো আমি তখন একদিন হেসে বললাম কি যে আচ্ছা আপনার সামনেই না ওই হ্যারাসার ঘুরে বেড়াচ্ছেন সেই পারপিট্রেটার ঘুরে বেড়াচ্ছেন যিনি আমাকে আমাকে হ্যারাস করেছেন ওনাকে দেখে মনে হয় যে উনি হ্যারাসার তো ওনাকে দেখে যদি মনে না হয় যে উনি হ্যারাসার তো আমি হ্যারাস হয়ে কেন আমি ভিকটিম কার্ড প্লে করব না আমি করব না আমার লড়াই করতে হবে আমার লড়াই করতে হবে আগামী প্রজন্মের জন্য সমাজকে সুরক্ষিত রাখার জন্য তো যেহেতু সন্দেশখালী ইনসিডেন্টটা একটা ইরি সাইলেন্স তুমি দেখবে যারা যে সমস্ত নারীবাদী খুব এগিয়ে এসে সাধারণত সেখানেও প্রচুর ক্যালকুলেশন চলেছে এখন আমার যেন তো আমার তো হারাবার কিছু নেই কারণ যে যে জিনিসগুলো আমি ভালোবাসতাম সেটা আস্তে আস্তে কেড়ে নিতে নিতে না এখন জায়গাটা নাম হয়ে গেছে কোনো হারানোর কিছু ভয় নেই আমার কিছু ভাবনা চিন্তা করতে হয় না যে আচ্ছা আমি আমি বললে অমুক দল রুশ রুষ্ট হবে তমুক দল রুষ্ট হবে কোনো দলের দলীয় তকমা আমার নেই আমার মনে হয়েছে যে কলকাতা শহরে বসে আমি যখন ক্ষমতাবান মানুষের লালসা দেখেছি তাহলে শাহজাহানদের মতো লোকের লালসার শিকারে গ্রামের মহিলারা হন এবং এটা অস্বীকার করা মানে হচ্ছে প্রকাশ্য দিবালোককে অন্ধকার বলা এটা এটাকে বুঝে নিতে হবে এবং সমাজ যত তাড়াতাড়ি সেটা স্বীকার করবে সেটা আমার মনে হয় মঙ্গলের কারণ কি হয়ে যায় জানো সাথে যে সমস্ত মানুষরা ক্ষমতা কুক্ষিগত করে প্রথমে পলিটিক্যাল পাওয়ার যখন পায় তখন তারা মনে করে যে আমরা সব কিছুর ওপরে নিজেদের ক্ষমতা বিস্তার করব। এবং সব কিছুর মধ্যে প্রথম প্রথম লক্ষ্য হয়ে যায় মহিলারা আমরা বলি যে কৃতদাসী প্রথা চলে গেছে সেবাদাসী বলে কিছু নেই কিন্তু মহিলাদেরকে না আমরা এইভাবেই দেখে অভ্যস্ত এইভাবে যদি দেখে অভ্যস্ত না হতাম কিছুদিন আগে এক বিধায়ককে দেখছিলাম যে কি সুন্দর আয় এসে খাটে শুয়ে আছেন ওনার পা একজন মহিলা কাউন্সিলর দৃশ্যটা দেখে না গণতান্ত্রিক মানে রাষ্ট্রে বসে আছি ভাবতে লজ্জা করছিল যে ছি একজন সহকর্মীকে দিয়ে পাটে পাচ্ছে না বলছে আমার পাটা তো একটু ব্যথা হচ্ছে তুমি জাস্ট রিভার্সটা ভাবো যে ভীষণ পায়ে ব্যথা করছে মেয়েটির ওই ভদ্রলোক পাটা টিপে দেবেন হুম কিছুতেই না ওটা ওনার অধিকারের মধ্যে পড়ে মহিলা মানে কি হয় যখন তুমি বিধায়ক তাহলে তোমার কাউন্সিলর তোমার সেবাদাসী তুমি যদি কাউন্সিলর হও তাহলে তোমার পাড়ার নেত্রী তোমার সেবাদাসী এবং কোথাও গিয়ে মহিলারা নাম এই ব্যাপারটার মধ্যে দু ধরনের প্রতিক্রিয়া আছে এক হচ্ছে কিছু লোক কুণ্ঠিত বোধ করেন অপমানিত বোধ করেন আমাদের মতো খুব অল্প সংখ্যক মানুষের আর কিছু মহিলাদের মনে হয় যে সেনফুল অ্যাম্বিশন আছে তাড়াতাড়ি উঠতে হবে সিঁড়ি দিয়ে তো মনে হয় যে ঠিক না ঠিক আছে না গা পাটা টিপেই দিই না তাতে তো আমার রাস্তাটা সোপানটা তো অনেক বেশি প্রশস্ত হচ্ছে এখন দিনের শেষে গিয়ে কি হয় জানো তো নারী দিবস পালন করব ইকুয়ালিটির কথা বলবো আর আয়নার সামনে গিয়ে দেখবো কারুর পা টিপে এসছি কারুর বাড়িতে মাংস দিয়ে এসছি পিঠে বানিয়েছি আমার মনে হয় এইসব এইসব মানে ধৃষ্টতা করে আমার মনে হয় আর নারী হিসেবে নিজের কোনো বিজয় ঘোষণা না করাই উচিত কারণ নারীত্বের যা মর্যাদা নারীত্বের যে সেলিব্রেশন সেটাতেই তো আমার মনে হয় প্রথমেই ধাক্কা খেয়ে গেছে কাজে সন্দেশখালি আমার মনে হয় একটা জায়গা চোখ খুলিয়ে দিল যে গ্রামের মহিলা হোক শহরের মহিলা হোক নারী আজও নির্যাতিত এবং নির্যাতন যতক্ষণ মুখ বুঝে সহ্য করছে ততক্ষণ শ্মশানের শান্তি যেই মুহূর্তে স্ফুলিঙ্গ জেগে ওঠে সেই মুহূর্ত সবাই রেরে করে বলবো ওই মহিলাগুলোর দোষ ওরা স্ক্রিপ্ট লিখছে ওরাই আসলে খুব দুশ্চরিত্র তুমি তোমার লড়াইটা লড়ার প্রথম মুহূর্তে জেনে নেবে যে ঘরে আর বাইরে শত্রুরা তোমার সমস্ত তোমার বিরুদ্ধে অস্ত্র শানাচ্ছে আর তোমাকে যে মুহূর্তে ঠিক করবে যে তুমি সোচ্চার হচ্ছ তাহলে তোমায় এটাও প্রিপেয়ার হতে হবে যে এই প্রত্যেকটা তরবারির খোঁচা খেতে খেতে তোমায় এগোতে হবে রক্তপাত হবে নিজেই নিজের রক্তপাতটাকে মুছে আরও এগোতে হবে এই ক্ষতে কেউ প্রলেপ লাগায় না যখন আমাকে লোকে বলেছে না যে শোভন ভালোবেসে তোমাকে প্রচুর ক্ষত হয়ে প্রলেপ লাগিয়ে দিয়েছে আমার ক্ষতগুলো আমার আমি ভীষণ লাকি যে শোভনের মতো মানুষ আমার পাশে থেকেছে হাতটা শক্ত করে ধরে রেখেছে কিন্তু সেই হাতটা কিন্তু কমজোর হতে আমিও দিইনি কাজে ওর যতটা কৃতিত্ব কৃতিত্ব আমারও এই জায়গাটা মহিলারা সবসময় না কি হয় আমরা তো প্রচণ্ড স্যাক্রিফাইসে প্রতিমা মানে আমরা স্যাক্রিফাইস করলে যে কি ভীষণ একটা বড় ব্যাপার আমরা আনন্দ পাই না নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে ভালোবাসি আমরা নিজের ভালোটা অন্যকে দিয়ে দিয়ে মনে হয় আমি কত মহৎ হয়ে গেলাম এই করতে করতে একদিন যখন নিজের সব কিছু শেষ হয়ে যায় তখন দেখবে যে মানুষটার জন্য তুমি উজাড় করে করেছো সে প্রশ্ন করবে যে তুমি কি করেছো আমার জন্য মানে আমি না আমাকে অনেকে যখন বলেছে যে আচ্ছা তুমি এত খারাপ একটা সম্পর্কের মধ্যে থেকেছো কখনো কিছু বলো কেন আমার কোনো দুঃখ ছিল না কারণ আমার মনে হয়েছিল যে এই যন্ত্রণাটা আমার আমার কারো সিম্প্যাথির প্রয়োজন নেই আমাকে আমার মতো করে লড়তে হবে এবং এই লড়াইটা একা আমার যেদিনকে আমি দেখলাম যে যে মানুষটাকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি দু হাতে তার বমি পরিষ্কার করেছি তার গিয়ে ইউরিন পট গিয়ে খালি করেছি আবার এসে ইউরিন ক্লিয়ার করেছি সে মিডিয়াতে বসে বলছে বৈশাখী কী করেছে সবাই আমার বান্ধবী করেছে যে বান্ধবী একদিন এসেছে সে তাকে কত মর্যাদা দিয়ে বলল আমার তাদের কোনো হিংসা নেই কিন্তু শুধু মনে হলো যে আমার জীবনে ছ সাতটা বছর আমি যার জন্য প্রাণপাত করে আমি তখন এরকম প্রার্থনা করতাম যে ঈশ্বর আমার আয়ুনি ওকে বাঁচিয়ে দাও কিন্তু তখন আমার মনে হলো যে যাকে এত উজাড় করে ভালোবাসলাম যার জন্য এত স্যাক্রিফাইস করলাম তার কাছে আমার মূল্যটা কোথায় মূল্যটা এই যখন আমাকে বলল না যে হোয়াট ইজ ওয়াইফ ওয়াইফ ইজ অ্যান আনপেড তখন আমি বুঝলাম যে এইটা হচ্ছে স্ত্রীর সংজ্ঞা এবং সেই সংজ্ঞা কে দিচ্ছেন সমাজের উচ্চকোটিতে থাকা একজন অত্যন্ত শিক্ষিত মানুষ তো যদি শহরের বৈশাখী বন্দ্যোপাধ্যায়দের পুরুষরা এই চোখে দেখে তাহলে গ্রামে এর থেকেও খারাপভাবে দেখে তাদেরকে কৃতদাসীর মতো ট্রিট করে তাদেরকে বারোটায় নিয়ে যায় এটা বিশ্বাস করতে হবে মহিলারা নিজেদের সম্মান নিয়ে না আর যাই হোক ভিকটিম কার্ড খেলে না আমার শেষ প্রশ্ন মানে আপনার সাথে কথা বলতে গেলে অনেক কিছুর ভিতর থেকে বেরিয়ে আসে যেহেতু আমিও একজন নারী তো স্বভাবতই ভিতরের অনেক কিছু আদান প্রদান চলতে থাকে একটা প্রশ্ন আমার থেকে থাকে যে এই যে পরিস্থিতি আমি দু হাজার দুয়ের কথা হলো এবং সেখান থেকে দু হাজার চব্বিশে এসে আজকে আমরা দাঁড়িয়ে আছি মাঝখানে এতগুলো বছর কিন্তু ওই যে পাউন্ড অফ ফ্লেশ ছাড়া আমরা বোধহয় মানে আমরা না আমাদের সোসাইটি পুরুষতান্ত্রিক সমাজ বলুন আর তথাকথিত নারীরাই তারা বোধহয় কিছু ভাবতে পারেনি এই যে একটা মানে এই যে একটা ব্যারিয়ার এই ব্যারিয়ার থেকে যারা সুস্থ হয়ে বাঁচতে চান যে সমস্ত মহিলা তাদের কি বার্তা দেবেন সাথে একটাই কথা বলবো যে মেয়েদেরকে না প্রথমে নিজেদেরকে ভালোবাসতে হবে নিজেদেরকে সম্মান করতে হবে নিজের ব্যাপারে অসচেতন হলে প্রত্যেক সময় যদি আমরা অন্যের অ্যাফরমেশন খুঁজি প্রত্যেক সময় যদি ভাবি যে ডেফিনিশনটা সে তৈরি করে দেবে তাহলে কিন্তু আমাদের জীবনের অন্ধকারে শেষ নেই কি হয়ে যায় এই যে যখন আমাকে লোকে এত ট্রোল করেছে এত তির্যক মন্তব্য করেছে হাউ ডিড আই কিপ মাইসেলফ হ্যাপি আমাকে লোকে প্রশ্ন করেছে দ্য বেস্ট ওয়ে ইজ টু শার্ট দ্যাট উইন্ডো আমি জীবনে জীবনে আমি আমি টিল ডেট বলছি যে একবার বোধহয় আমাকে কেউ একজন বলেছিল যে তুই দেখেছিস কি কমেন্টটা করেছে আমি বললাম কই না তো কমেন্টটা কোথায় থাকে কারণ আমি না যে কোনো জায়গায় নিউজ পড়ি এবার নিউজ যখন শেষ হয়ে যায় তারপরে আর কোনো কিছুতেই আমার ইন্টারেস্ট আছে না নেক্সট নিউজ পড়ি তো আমি ওই জন্য কখনও সোশ্যাল মিডিয়ায় দেখতে যাইনি যে সমাজ আমার সম্পর্কে কি বলছে তো এটা তো সোশ্যাল মিডিয়ার কথায় সমাজের কথাও বলছি আমার পাশে বসা মহিলারাও যখন নিজেদের মধ্যে ফিসফিস করেছে আরে এ তো শোভন চ্যাটার্জির লিভিং চোখে চোখে কথা বলেছে আমার চোখে না সেটা কিছু ম্যাটার করে না কারণ আমার কাছে মনে হয় যে যে দিনগুলো আমি মার খেতাম যে দিনগুলো আমার মেয়েকে নিয়ে মনে হতো আমি সুইসাইড করব। সেই দিনগুলো এরা কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি আমি এটা ভীষণভাবে মনে করি যে মহিলাদের এই লড়াইটা সুস্থভাবে লড়ার জন্য মানসিক দৃঢ়তার থেকে বেশি আর কিছু নেই উই আর নট পাউন্ড অফ ফ্লেশ উই আর কেজিজ অ্যান্ড কেজিজ অফ কারেজ এটাই হচ্ছে আমরা জানো এটা যতক্ষণ না বোধ আসবে ততক্ষণ আমার মনে হয় মহিলাদের কোনো শান্তি নেই এরম একটা নারী দিবসের আমি একটা অনুষ্ঠান করছিলাম বুঝেছ আমি তো একসময় সঞ্চালিকা ছিলাম তো এক নারীবাদী এসছেন আমার স্টুডিও তো আমি বললাম যে আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে তাকে আমি আজকে বলছিলাম আজ নারী দিবস ওকে আমি একটা শাড়ি দিয়ে বললাম যে আজকে তুমি সুন্দর করে সাজো চলো তুমি আমি আজকে সুন্দর করে সেজে আজকে আমরা ভালো খাবো তখন আমাকে বলল। এটা কী করে বললে তুমি ওর কাছে এটা কোনো নারী দিবস নয় ওর তো নারী ব্যাপারটাই বোঝে না ও নারী নয় ও মেয়ে তখন আমি বললাম যে আসলে আমার ভাবনাটা আলাদা আমার মনে হয় যে মেয়ের নারী হয়ে ওঠার লড়াইটাই হচ্ছে নারী দিবসের ওই বাড়ির কাজের মেয়েটিও নারী ওই মর্যাদাটা তাকে দিতে হবে এই মর্যাদাবোধের জন্মই হচ্ছে নারী দিবসের আসল সেলিব্রেশন উদযাপন করব আর এটাকে একটা ভীষণভাবে একটা ফিউডাল কনোটেশনে রেখে দেব মনে করবো উচ্চকোটির মহিলারাই হচ্ছে নারী আর আমার বাড়ির কাজের মেয়েটি হচ্ছে হেলা ফেলার বস্তু তাহলে কোনো নারীর বিকাশ সম্ভব নয় এ নারী দিবস হচ্ছে একবারে আমি ওই যে লোকে অনেক গাল ভরা কথা বলে না আমি অর্ধেক আকাশ হতে চেয়েছি আমি সম্পূর্ণ আকাশ হতে চাই আমি চাই সেই আকাশটা হতে যেখানে মুক্তভাবে সমস্ত মানুষ উঠবে তার চিন্তা উঠবে তার ভাবনা শৃঙ্খল থেকে মুক্ত হবে তবেই আমরা নারী দিবস পালন করা আমার মনে হয় আমাদের সার্থক আমি অ্যাটলিস্ট আমার মেয়ের জন্য আমি সবসময় এটা চিন্তা করি যে নারী দিবসটা তোমার আমার জন্য শুধু নয় আমাদের আগামী প্রজন্মের জন্য যেন তোমার মেয়েকে গিয়ে কারো ইন্টারভিউ নিতে না হয় যে আপনাকে তো অনেক অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে আসতে হয়েছে আমি চাই যে আমাদের সমাজ এমন হোক যেখানে মানুষ হিসেবে মেয়েরা পরিচিত হোক নট এ পাউন্ড অফ ফ্ল্যাশ একেবারে আমিও অনেক ধন্যবাদ জানাবো বৈশাখী দিকে এত সুন্দর একটা প্রতিবাদী মানুষ যিনি বোধহয় এতগুলো ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়ে নিজেকে এই রকম তৈরি করেছেন হ্যাঁ আমাকে অনেকে সমালোচনা করবেন আমার এই আলোচনার অনেকে সমালোচনা করবেন কিন্তু সেই সমালোচনা থেকেও যদি কোনো নারীদের জন্য পজিটিভ বার্তা আসে সেটাই হচ্ছে আমার এই অনুষ্ঠানের স্বার্থকতা হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে উঠবে ভীষণ আগুন কপাল ঠিকরে ভেরোবে ভয়ঙ্কর তেজরশ্বি দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘং প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সে মেয়ে হয়তো বা হয়তো বা আমরা সবাই মিলে এই নারী দিবসে প্রতীক্ষা করি প্রতিজ্ঞা করি নিজেকে সুরক্ষিত করার নিজেকে সম্মানিত করার আর সেটাই হোক আমাদের এই নারী দিবসের অঙ্গীকার অনেক ধন্যবাদ দিদি অনেক ধন্যবাদ সাথী তোমার কথাগুলো শুনছিলাম আমার গায়ে কাটা দিচ্ছিল আমার মনে হয় সাথীর এই এন্ডিং নোটটায় যে এনার্জি ছিল আমার সমস্ত দর্শক বন্ধুদের নারী পুরুষ একদম নির্বিশেষে সবার মনে ওর কথাগুলো শক্তি সঞ্চারিত হোক শুভ নারী দিবস ধন্যবাদ